লালমনির হাতে পাক করে বাংলাদেশের একজন নাগরিককে আবারো পুলিশ এই বিএসএফ গুলি করলো বাংলাদেশের সরকার ন্যূনতম প্রতিবাদ করতে পারলো না বাংলাদেশের নাগরিকরা মরে ভারত তাদেরকে বলে এরা নাকি চোরাই কারবারি আর বাংলাদেশের এই সরকার ভারতের সাথে সুর মিলিয়ে বাংলাদেশের নাগরিক হত্যাকে জায়েজ করে এই সরকার আমাদের সরকার এই সরকার বাংলাদেশের সরকার না এই সরকার তাদের নিজেদের পায়ের তলায় মাটি নেই জনগণের ভোটের অধিকার কেড়ে নিয়েছে এই কারণে বিদেশীদের পা ধরে ক্ষমতায় থাকতে হয় তারা বাংলাদেশের এই যে শাসন ক্ষমতা সেই শাসন ক্ষমতা এদেরকে টিকিয়ে রাখে এই বিদেশীরা কাজেই বাংলাদেশ লুটে পুটে দেখ আমাদের নাগরিকদেরকে হত্যা করুক আমাদের ভবিষ্যতের ধ্বংস করুক সরকার কিছুই বলতে পারবে না কাজেই আবারও বলি এরা এই দামি সংসদ নিয়ে থাকতে পারবে না সেটা আমরাও জানি কিন্তু যত বেশি দিন থাকবে ততদিন আমাদের জীবন নাশ করে ছাড়বে কাজেই পরিষ্কার কথা এই সরকারকে এরা আবারও পাঁচ বছর ক্ষমতায় থাকার স্বপ্ন দেখছে আবারও ভাবছে পাঁচ বছর তো টিকে গেল 28 সাল 29 সাল আসলে আবার নির্বাচনের কথা বলেন আমরা কি এদের পাঁচ বছর টিকতে দেব বাংলাদেশের মানুষ এদেরকে পাঁচ বছর টিকতে দেবে না বরং দিন গুনতে থাকেন আমাদের মানুষকে ঐক্যবদ্ধ হতে হবে কারণ একদিন বেশি থাকা মানে আপনার পেটে আরো বড় লাঠি পড়া আমরা জনগণ লাঠি খেতে চাই না মাথা উঁচু করে দাঁড়াতে চাই আমাদের বর্তমান আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে আমরা মেরুদণ্ড নিয়ে মর্চা বানিয়ে এই দেশে বাস করার জন্য এই দেশে মানুষের ভোটাধিকার গণতন্ত্র প্রতিষ্ঠা করতে চাই আর সেই লড়াই নতুন করে শুরু হচ্ছে এইবারের লড়াই ভোটাধিকার প্রতিষ্ঠা আর ভোটাধিকার প্রতিষ্ঠা করতে গেলে এরা যে শাসনতন্ত্র বানিয়েছে সংবিধান বানিয়েছে শাসন ব্যবস্থা বানিয়েছে সেইটা দিয়ে ভোটাধিকার হবে না ভোটাধিকার প্রতিষ্ঠা করতে গেলে নতুন সংবিধান লাগবে নতুন গণতান্ত্রিক ব্যবস্থা লাগবে নতুন বন্দোবস্ত লাগবে আর সেই বন্দোবস্ত গণতন্ত্র সংবিধান প্রতিষ্ঠার জন্য আগামী নির্বাচন হবে জনগণ নতুন করে শপথ নেন এই দেশ রক্ষার জন্য আমাদের বর্তমান আমাদের ভবিষ্যৎ রক্ষার জন্য আমাদের এক নতুন মরণ দণ্ড লড়াইয়ের প্রস্তুতি নিতে হবে